এবার হিরো আলমের ভাস্কর্য তৈরি করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর সেই ভাস্কর্য নিয়েই সুরগুল মিডিয়া পাড়ায়। ভাস্কর্য দেখে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন হিরো আলম। ফাইজাল হাবিব কমেন্ট করেছেন, এ যেন আষাঢ়ের ঘোর বর্ষণে বাড়ির কর্দমাক্ত উঠোনে প্রবল ডায়রিয়ায় আক্রান্ত কোনো আছাড় খাওয়া ব্যক্তি। হিরো আলম এবার উচ্ছ্বাস জানালেন নিজের একটি ভাস্কর্য নিয়ে। তার ওই ভাস্কর্যটি তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একজন ছাত্র। আমান আব্দুল্লাহ কমেন্ট করেছেন, হিরো আলমকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দেখতে চাই। আলম ভাইয়ের একটা কথা সব থেকে বেস্ট মনে, সেটা হচ্ছে যে চেহারা হাইট ফিটনেস কোনো ব্যাপারই না, হিরো হওয়ার জন্য যেটা সব থেকে বেশি মানুষের মধ্যে থাকা দরকার সেটা হচ্ছে প্রাণশক্তি, জোশ। রবীন্দ্রনাথকে সরিয়ে অমলেন্দ্রনাথের মূর্তি পেয়ে আমরা অনেক খাসি হলাম। এতদিন পর এ শিল্পকর্ম আলোচনায় আসায় বেশ অবাক উত্তম কুমার শর্মা। এই বিষয়টা খুবই মজার, কেউ এসে যখন বলে যে আপনার কাছে তো এরকম, আমরা চিনি আমরা জানি, তখন খুবই ভালো লাগে, একটা পজিটিভ কাজ করে নিজের মধ্যে। জাকির হোসেন কমেন্ট করেছেন, অনেকেই বলে পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ আর বাংলাদেশ তার সদর দপ্তর, আসলেই বাংলাদেশে জন্ম না হলে কত বিনোদন যে মিস হতো।